শীঘ্রই আসছে দেব রুক্মিণীর কেশমেশ, শুভ মুহূর্তে তারকারা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। 21 জুলাই বুধবার হয়ে গেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর নতুন ছবি কেশমেশের শুভ মুহূর্ত। এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে অষ্টম রিলিজ হতে চলেছে। ছবির মুহূর্তের কথা জানিয়ে দেবের প্রযোজনা সংস্থা টুইটারে লেখা হয়, আজ কেশমেশের শুভ মুহূর্ত সম্পন্ন হলো দীর্ঘ প্রতীক্ষার পর। আপনারা সকলে সঙ্গে থাকুন, খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কেশমেশ। এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেব রুক্মিণী ছাড়াও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু এবং জুন মালিয়াকে। এই ছবিতে বর্ষিয়ান শিল্পী লিলি চক্রবর্তীকেও মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। কেশমেশ ছবিটির পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়, ডিওপি মধুরা পালিত এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে নীল চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে কেশমেশ ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে তৈরি হয়েছিল জাল চক্র, যে কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়। এন্টারটেনমেন্ট ব্যুরো, বিগ নিউজ 24x7। Subscribe now and press the bell icon. Never miss an update.